এদেশে ব্রিটিশ শাসনের সময়কালে এই পিলারগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাত হওয়ার সময়ে ইলেকট্রিক চার্জ তৈরি হয়, সেটি সরাসরি এই পিলারগুলোর অ্যাবজর্ব করে ও আর্থিংয়ের কাজ করত। এতে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না। অসাধু কিছু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব এর কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে এগুলো তুলে ফেলেছে। কিছু লোক এগুলোকে সীমান্ত পিলার নামে আখ্যায়িত করে এটি মূল্যবান বলে অপপ্রচারের কারণে খুঁজে খুঁজে এগুলোকে বের করে চুরি করে নিয়ে গেছে। ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত এলাকাতে প্রাথমিকভাবে কিছু পাওয়ার কারণে একে সীমান্ত পিলার ও বলা শুরু হয়। আর এর মধ্যে থাকা তামা, পিতল, টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরি বিদ্যুৎ সুপরিবাহী হওয়াতে একে মূল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে। মূলত ব্রিটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো সারা দেশ জুড়েই মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দূরত্ব পরপর ফ্রিকোয়েন্সি মেপে মেপে। এখন যেমন মোবাইল ফোনে টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটা দূরত্ব আর ফ্রিকোয়েন্সি মেপে ম্যাপ করে বসানো হয়। আমাদের গ্রামের নাম ধুবড়িয়া, টাঙ্গাইল জেলার নগরপুর থানায়। আমি আমার বয়সে আগে কখনো শুনিনি বজ্রপাতে আমাদের গ্রামে তেমন কাউকে মারা যেতে, যেটি এখন এত বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে। আমাদের গ্রামে গত 6 থেকে 7 বছর আগে এরকম 3টি পিলারের খোঁজ পাওয়া গেছিল, পরে এগুলো সেখান থেকে কে বা কারা যেন চুরি করে নিয়ে যায়। শেষের পিলারটি চুরি হয় 2 বছর আগে। এরপর থেকেই শুধুমাত্র থানা এরিয়াতে বজ্রপাতে মারা যাওয়ার সংখ্যা 11 জন। আমাদের গ্রামেই আছে 4 জন। এখন সবাই বুঝতে পারছে কেন ব্রিটিশ আমলে এগুলো নির্দিষ্ট দূরত্বে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এগুলো চুরি হওয়ার পর সবাই বুঝতে পারছে কি সর্বনাশ হয়ে গেছে এগুলো তুলে ফেলার কারণে। এরকম আরও একটি মিথ্যা প্রকাণ্ড হচ্ছে তক্ষক নিয়ে। তক্ষক 12 সাইজে ধরতে পারলে সেটাকে নাকি অনেক টাকায় বিক্রি করা যায়। মানুষ তক্ষক ধরে ধরে নিধন করে চলছে। যাক, সে কথা এখন বজ্রপাত রোধের জন্য দেখতে হবে সরকারি উদ্যোগ এ ধরনের কোনো কিছু নতুন করে স্থাপন করা যায় কিনা। সেটির ফলে ইলেকট্রিক চার্জ বা বজ্রপাতের প্রভাব যেখানে সেখানে না পড়ে এ ধরনের কিছুতে টেনে নিবে, মানুষের জীবন বাঁচবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।